আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমি বাজরিগার পাখির ব্রিডিংয়ের পূর্ব প্রস্তুতি এবং বাজরিগার পাখির ডিম পাড়ার লক্ষণসমূহ নিয়ে আলোচনা করব। আমরা পাখি কিনেই অনেক সময় ব্যস্ত হয়ে যাই, কখন পাখি ডিম দেবে, কখন বাচ্চা ফুটবে। ডিম পাড়ার জন্য পাখির নির্দিষ্ট বয়স এবং সঠিক সময় দরকার, তাই পাখির ব্রিডিং করানোর পূর্বে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাজরিগার পাখির ব্রিডিং করানোর পূর্বে প্রস্তুতি হিসাবে কিছু বিষয় নিশ্চিত করতে হবে, সেগুলো হচ্ছে পুরুষ ও নারী পাখি চিহ্নিত করা, একটি সঠিক মাপের খাঁচা তৈরি করা যার আকার আকৃতি হবে সর্বনিম্ন 18 ইঞ্চি দৈর্ঘ্য, 18 ইঞ্চি প্রস্থ এবং উচ্চতা 24 ইঞ্চি। খাঁচার ভেতর পাখির বাসা, বক্স বা হাঁড়ি বাঁধা, বীজ এবং প্রচুর পরিমাণে পানি দেওয়া, খনিজ এবং ক্যালসিয়াম ব্লক দেওয়া, দিনের আলো অর্থাৎ পাখির যেন দিন আর রাত বুঝতে অসুবিধা না হয়, গ্রীষ্মকালে পাখিদের প্রয়োজন অনুযায়ী পানি স্প্রে করা, শীতকালে পাখিদের ঠান্ডা ও বাতাসের হাত থেকে রক্ষা করা, অন্যান্য পাখির ঘর বা কেজ যা একে অপরকে প্রজননে উৎসাহিত করতে পারে, নিয়ম করে প্রতি সপ্তাহে ফল ও শাকসবজি 2 থেকে 3 বার খেতে দেওয়া। উভয় পাখি অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। পাখিদের বয়স অন্তত 8 থেকে 12 মাস হলে তাদেরকে অতিরিক্ত মিলেট এবং 1 ফুট দেওয়া শুরু করুন। এছাড়া অনেক সময় 6 মাস বয়সেও পাখি ব্রিডিং করে থাকে। এ অবস্থায় আপনার বাজরিগার যদি কলোনিতে থাকে তবে তাদের জোড়া নিশ্চিত করে আলাদা সঠিক মাপের খাঁচায় রাখতে হবে। 1 ফুট কী এবং কীভাবে তৈরি করতে হয়, বাজরিগার পাখির নরমাদি ও বয়স বোঝার উপায় নিয়ে আমার এই চ্যানেলে 2টি আলাদা ভিডিও রয়েছে। ডিসক্রিপশন বক্সে ভিডিও 2টির লিঙ্ক দিয়ে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। পাখির কিছু কিছু লক্ষণ আছে যা পর্যবেক্ষণ করলে আপনি সহজেই বুঝতে পারবেন পাখিরা মেটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছে। লক্ষণগুলো হলো, পুরুষ পাখিটি লাফিয়ে লাফিয়ে মেয়ে পাখিটির পাশে বসে মেয়ে পাখিটিকে কাঠঠোকরা পাখির মতো টোকা বা ঠুকর দেওয়া, পুরুষ পাখি মেয়ে পাখিটির ডানার উপর পা উঠাতে চেষ্টা করা, পুরুষ পাখি মেয়ে পাখিটি খাবার খাইয়ে দেয়া, মেয়ে ও পুরুষ পাখির নাকের রং দেখে ব্রিডিং মুড লক্ষ্য করা। চলুন এবার জেনে নিই বাজরিগার পাখির ডিম পাড়ার লক্ষণসমূহগুলো কী কী। শেয়ারের রঙের পরিবর্তন, শেয়ারের রং সাদা থেকে ধীরে ধীরে বাদামি রঙে রূপান্তরিত হবে। আচার আচরণের পরিবর্তন, শরীরের হরমোনের প্রভাবে সে আগ্রাসী ও স্থানা ভাবাপন্ন হয়ে উঠবে, তার ভেতর সবসময় তার বাসাকে রক্ষা করার একটা প্রবণতা দেখা যাবে। অতিরিক্ত চর্বণ, প্রকৃতিতে স্ত্রী পাখি তার বাসা বড় এবং ফাঁপা বানানোর জন্য কামড়াতে থাকে এবং বাসা থেকে ময়লা ফেলে দেয়, আর খাঁচায় সে হাড়ির প্রবেশ পথ কামড়াতে থাকে এবং খাবারের বাটি থেকে খাবার ফেলে দিতে থাকে। অন্ধকার আরামদায়ক স্থানে বেশি সময় কাটানো, মেয়ে পাখিটি কিছুটা অন্ধকার আরামদায়ক জায়গায় বেশি সময় কাটাবে। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ, যে স্ত্রী পাখি খুব বেশি মিনারেল ব্লক বা ক্যালসিয়াম ব্লক খায় না, ডিম পাড়ার আগে ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য সে একেবারে একটা পুরো ক্যালসিয়াম ব্লক খেয়ে শেষ করে ফেলবে। পাখির ডিম পাড়ার লক্ষণগুলো পরিলক্ষিত হলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন পাখির খাঁচার সামনে দিয়ে ঘন ঘন যাওয়া আসা করা যাবে না, খাঁচার সামনে খেলাধুলা, উচ্চ শব্দে চেঁচামেচি করা বা উচ্চ শব্দে গান বাজনা বাজানো যাবে না, অর্থাৎ পাখি ভয় পায় এমন কোনো আচরণ করা যাবে না। পাখিদের ডিম তাপ দেওয়া অবস্থায় ঘন ঘন ডিম দেখতে গিয়ে পাখিদের উত্ত্যক্ত করা যাবে না, পাখিদের নিরাপত্তা বজায় রাখতে হবে। যদি পাখি খাঁচায় অনিরাপদ বোধ করে তাহলে ডিম দিবে না বা ডিমে তাপ দেওয়া বন্ধ করে দিবে, তাই যথাযথ নিয়মগুলো মেনে পাখির ডিম ফোটাতে সার্বিক নিরাপত্তা বজায় রাখতে হবে। আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিবেন। ধন্যবাদ।